1572 খ্রিস্টাব্দ, ছাদে বসে আছেন টাইকো ব্রাহে। অন্ধকার কালো রাত, মাথার ওপরের মহাকাশে অজানা ভাষায় খিচুড়ি চড়িয়ে দপদপ করছে সংখ্যাহীন নক্ষত্র। ওই মহাসংখ্যার মাঝখানে হঠাৎ টাইকো খুঁজে পান অতি উজ্জ্বল এক তারা। মনে হয় সে যেন বায়ুমণ্ডলের মাঝখানে আসর জাকিয়ে বসে আছে, নবরত্নের এক রত্নের মতো, যেন এক বিস্ফোরক গোলা। আনন্দে উত্তেজনায় লাফিয়ে উঠলেন টাইকো ব্রাহে, নাম দেন নোভা। এই বিচিত্র দর্শনের কদিন বাদেই লেখেন এক বই। সেখানে তিনি এই নোভাকে মানব সভ্যতার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন, সেখানে আরও বিশদভাবে নক্ষত্রদের চরিত্র সমীক্ষা করলেন। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লাইফ ইজ বিউটিফুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী টাইকো ব্রাহের জীবনীর শেষ পর্ব, জোহানেস কেপলারের পূর্বসূরি কীভাবে তৎকালীন পৃথিবীতে প্রচলিত নানা ভ্রান্ত ধারণাকে রূপকথার জাদুঘরে প্রেরণ করে দিনের পর দিন তিনি একের পর এক নক্ষত্রের খবর পেরে আনেন দূর আকাশ থেকে, কীভাবে নানা আবিষ্কারের ঐশ্বর্যে 16 শতকের পশ্চাৎগামী জ্যোতির্বিজ্ঞানকে নতুন করে গড়ে তুললেন, তার খুঁটিনাটি আমরা জানব ওনার জীবনীতে। তো বন্ধুরা, চলুন তাহলে শুরু করা যাক। বইয়ের এক জায়গায় লেখেন, ছোট বড় যে নক্ষত্রই হোক, তার আরম্ভ, চূড়ান্ত ও শেষ এই তিন পর্ব থাকবেই থাকবে। টাইকোর এই বৈপ্লবিক ঘোষণা অ্যারিস্টটলের নক্ষত্র মূলত স্থির ও অপরিবর্তিত এই প্রাচীন ধারণাকে ধূলিসাৎ করল। দ্বিতীয় ফ্রেডরিক তখন ডেনমার্কের রাজা। টাইকোর জ্যোতির্বিজ্ঞানের গবেষণা তাকে মুগ্ধ করে। তিনি টাইকোর কাছে অবিশ্বাস্য এক প্রস্তাব উপহার পাঠান। টাইকো যদি চান তো রাজা তাকে কোপেনহেগেনের অদূরে হাভিন দ্বীপে অবজারভেটরি বা পর্যবেক্ষণ মন্দির তৈরি করে দেবেন, সেই সঙ্গে তার গবেষণার কাজকর্মের জন্য নগদ £20,000 আর্থিক সাহায্যও দেবেন। বলা বাহুল্য, এই মহৎ বিজ্ঞান সেবার পিছনে ফ্রেডরিকের ক্ষুদ্র এক উদ্দেশ্যও ছিল, তা হল টাইকোর জ্যোতির্লোকের আবিষ্কারের বিশ্বগ্রাসী জনপ্রিয়তার একটুখানি ভাগ বসানো। সেই উদ্দেশ্য নিয়ে এগোতেই রাজার নামে সারা দেশে ধন্য ধন্য পড়ে গেল। আর এমন মেঘনা চাইতে বৃষ্টি পেয়ে টাইকোও জ্যোতির্বিজ্ঞান গবেষণা নিয়ে যেন খেপে উঠলেন। রাজা তো নির্জন হাভিন দ্বীপে অবজারভেটরি গড়ে দিলেন, টাইকোও মনের সুখে ওই মানমন্দিরে বসে গবেষণা করে চলেন। মানমন্দিরের নাম দেয়া হয় উরানিয়ানবার্গ বা সৌরপ্রাসাদ। সৌরপ্রাসাদের চেহারা যেন এক মনোরম উদ্যান, তার চারিদিকেই খোলা, সেখান থেকেই উঁকি মেরে সৌর সংসারের ঘর গৃহস্থালি স্পষ্ট দেখা যায়। প্রাসাদের দেয়াল ছিল নানা চিত্রাঙ্কিত ও ভাস্কর্য সুভূষিত, ভেতরে পরপর অনেকগুলো ঘর সাজানো গোছানো। সবচেয়ে ভালো ঘরটা টাইকোর শোবার ঘর, আর এক মস্ত হলঘর, সেখানে প্রতিদিন নির্দিষ্ট সময়ে অতিথিদের সাথে দেখা করেন টাইকো ব্রাহে। প্রাসাদের অন্য ধারে প্রেস লাইব্রেরি, ল্যাবরেটরি ও মান মন্দিরের মূল ঘর। গবেষণার কাজে নানা দেশ থেকে আসে নামি দামি যন্ত্রপাতি, সেই সঙ্গে আসে সেগুলোকে তদারকি করার লোক লস্করও। সেকালে আর কোনো ইতিহাস খুঁজে এমন রাজ আনুকূল্যে বিজ্ঞানের সুপারমার্কেটের ব্যবস্থার দ্বিতীয় নজির পাওয়া যায় না। পিছনের উদ্দেশ্য যাই থাক, এখানে বসে মনের খুশিতে আকাশের পরচর্চায় বসেন টাইকো ব্রাহে। দিনের পর দিন তিনি একের পর এক নক্ষত্রের খবর পেরে আনেন দূর আকাশ থেকে। ধীরে ধীরে ভরে ওঠে টাইকোর জ্যোতির্বিজ্ঞানের ঝুলি। নানা রেকর্ড, বিশাল তালিকা ও অজস্র গবেষণাপত্রের স্তূপে ভরে ওঠে ঘর। যখন ঘরের মধ্যে এভাবে সেসব সম্পদের যেখানে সেখানে হাওয়া খাওয়া দেখেন ফ্রেডরিক, তার কদিন বাদেই রাজ আদেশে বিশেষ সংরক্ষণ ঘর তৈরি হয়ে যায়। টাইকোর যাবতীয় দর্শনে ভরা কাগজ সেখানে সযত্নে ঢুকে পড়ে, ভাবিকালের জ্যোতির্বিজ্ঞানীদের জন্য জমে ওঠে পথের পাথেও। টাইকো ব্রাহে যে পর্যবেক্ষণ যন্ত্রটি নিয়ে কাজ করেন তার ব্যাস 5 ফুট। নতুন নক্ষত্র তার নজরে এলেই যে বিশেষ কোণ থেকে তা দেখেন সেখানে চিহ্ন দিয়ে রাখেন। দূরবীন নেই, কিন্তু তাতেও টাইকোর উৎসাহের কমতি নেই। যন্ত্রের ওপরের দিকের যে বিশেষ গর্তে চোখ রাখেন সে গর্তটি এক বিশেষ কাঁচে ঢাকা। তাছাড়া কোণ পরিমাপক এক মস্ত যন্ত্র তিনি নিজের হাতেই বানান, যন্ত্রটা খুব ভারী, একটু জায়গা বদল করাতেই লাগতো কমসে কম 20 জন শ্রমিক। এই কোণ পরিমাপক দিয়ে চলে তার পর্যবেক্ষণ ও গণনার কঠিন কাজ। এই গবেষণা যখন বেশ জমে ওঠে ঠিক তখনই বিনামেঘে বজ্রপাতের মতো রাজা দ্বিতীয় ফ্রেডরিকের মৃত্যু হয়।
শূন্য সিংহাসনে যিনি বসেন সেই নতুন রাজা টাইকোকে সরাসরি জানান যে তিনি যেন গবেষণার টাকা অন্য কারো পকেট বা দাতব্য প্রতিষ্ঠান থেকে জোগাড় করেন, রাজভাণ্ডার থেকে এক পয়সাও মিলবে না। টাইকো পড়লেন বিপদে। গবেষণার এত চূড়ান্ত ধাপে উঠে তিনি কোন গৌরী সেনের টাকার জন্য অপেক্ষা করে থাকবেন? উপায় না দেখে সোজা প্রাগে সম্রাট দ্বিতীয় রুডলফের কাছে চিঠি পাঠান। রুডলফ ছিলেন প্রকৃতই গুণের সমজদার। চিঠি পেয়েই টাইকোকে লিখে পাঠান, প্রাগ শহর আপনার মতো গুণীর পথ চেয়ে বসে আছে, যত তাড়াতাড়ি হয় আসুন। 1599 খ্রিস্টাব্দের কথা এটি। চিঠি পেয়েই ডেনমার্ক ছেড়ে গবেষণার মহৎ স্বার্থে টাইকো ব্রাহে প্রাগের পথে পা বাড়ালেন। আগেই আমরা আলোচনা করেছি যে টাইকো ব্রাহের জ্যোতিষশাস্ত্র চর্চাতেও উৎসাহের অন্ত ছিল না। প্রাগে পা দিয়েই দেখেন রাজা রুডলফ তাকে বেশি পছন্দ করছেন জ্যোতিষী হিসেবেই। ভাবটা এমন যেন জ্যোতির্বিজ্ঞানের কোনো দামই নেই। টাইকো স্থির করেন গ্রহ নক্ষত্রের আবর্তনকে রাজপরিবারের প্রভাবশালীদের ভাগ্য গণনায় কাজে লাগিয়ে সবাইকে বুঝিয়ে দেবেন জ্যোতির্বিজ্ঞানের ব্যবহারিক দৌড়টি কত দূর। যেই ভাবা সেই কাজ, কিন্তু এই মন নিয়ে আকাশের দিকে তাকাতেই নজর ছোট হয়ে যায়। এককেন্দ্রিক তত্ত্বদর্শী গবেষণার কাল অথবা আকাল শুরু হয় টাইকোর। সহকর্মীদের বলেন, এখন আমাদের বেশ অনেকটা সময় গ্রহ বিশেষের গতি প্রকৃতি দেখে যেতে হবে। ফলে নির্বিশেষ গ্রহ নক্ষত্রের পেছনে আনন্দযাত্রা আর রইল না সে গবেষণায়। তিনি জানেন নানা গ্রহের আবর্তনকাল নানা রকম, যেমন মঙ্গলের পুরো আবর্তন দেখতে 4 বছর বসে থাকতে হবে, কারণ তাই যে তার আবর্তনকাল। তেমনি শনির আবর্তনকাল 30 বছর। পৃথিবীকে একবার পুরো ঘুরতে তারা এই সময়ই নেয়। মঙ্গল গ্রহের উপর টাইকোর পরীক্ষা প্রাগেই চূড়ান্ত সিঁড়িতে উঠে পড়ে। নানা রোমাঞ্চকর মঙ্গলময় খবর তিনি মাটির পৃথিবীকে দিয়ে যান। এ প্রসঙ্গে বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী রবার্ট রিচার্ডসনের ভারী সুন্দর এক মন্তব্য, যদি আমরা কোনো দিন মঙ্গল গ্রহে পা রাখতে পারি, সেদিন আমরা সেই যাত্রা পথের গাইড হিসেবে যাদের মনুমেন্ট বানাবো সেখানে প্রথমতম নামটি দেব টাইকো ব্রাহে। দিন রাত কাজ আর কাজ, শরীর আর চলে না। দরকার একযোগ্য সহকর্মীর, যে সে লোকের যে সে কাজ নয়, চাই এমন একজন যে তার এই কঠিন জীবন সাধনাকে অনায়াসেই কাঁধে নিতে পারেন। আমাদের পরম সৌভাগ্য যে টাইকো যেমন চেয়েছিলেন পেলেন তেমনি, হয়তোবা কিছুটা বেশি। তার নাম জোহানেস কেপলার। উত্তরকালে টাইকোর অসম্পূর্ণ কাজই যে কেবল শেষ করেছেন তা নয়, গরিমায় তিনি গুরুর চেয়েও অনেক ডিগ্রি উপরে উঠে এসেছিলেন। 1600 খ্রিস্টাব্দ, নতুন শতকের সকাল হয়। কেপলার নামক রত্ন খুঁজে পান টাইকো। কেপলার তখন টকবগে তরুণ, মনে প্রাণে বিশ্বাস করেছেন যদি জ্যোতির্বিজ্ঞানে কোথাও সত্য থাকে তবে তা কোপার্নিকাসের তত্ত্বেই আছে। কিন্তু টাইকোর জ্যোতির সাধনার প্রতি তার অগাধ আস্থা। কেপলার চাইলেন টাইকোর ধারণার জমিতে কোপার্নিকাস নামক সার প্রয়োগ করে সোনার ফসল ফলাতে। টাইকো কিন্তু কেপলারের লক্ষ্যকে সবার অলক্ষ্যে ভ্রুকুটি করেন। বাইরে বলেন কেপলার বয়সে তরুণ হলে হবে কি, মনটি একেবারে জ্যোতির্বিজ্ঞানের পাকা হিসেবে ভরা। মনে মনে কিন্তু কেপলারকে ওই কোপার্নিকাস কীর্তনের জন্য সহ্য করতে পারেন না, কেবলই ভাবেন কেপলার বুঝি তার গবেষণার দুর্মূল্য কাগজ চুরি করার ফন্দিতে আছেন। তার এই সহকর্মীর অনুগত্য বোধ হয় খুব উঁচু দরের অভিনয়। কিন্তু কেপলারের দুর্ভাগ্য, টাইকো তাকে এমনি করে বারবার ভুল বুঝেছেন। অন্তরে যে কেপলার একটি খাঁটি সোনা তা টাইকো বোঝেননি বা বুঝতে চাননি। টাইকোর গবেষণাকে ভালোবেসেই তো তার টাইকোর কাছে যাওয়া। টাইকোর কঠিন ব্যবহার তাকে কষ্ট দিলেও তিনি মুখ বুঝে সব সয়ে যেতেন। অবশ্য জীবনের শেষ দিকে টাইকো নিজের ভুল বুঝতে পেরে যথেষ্ট অনুতপ্তও হয়েছিলেন। তা না হলে মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে কেপলারকে তিনি নিজের গবেষণার উত্তরাধিকারের উইলটি অমন নিঃসংকোচিত্তে দিয়ে যেতে পারতেন না। একথা সবাই স্বীকার করে যে টাইকো সর্বকালের শ্রেষ্ঠ জ্যোতির্বিজ্ঞানীদের অন্যতম। 1601 খ্রিস্টাব্দ, তার মৃত্যুর পর জ্যোতির্বিজ্ঞানের গোটা ইতিহাস যেন নীরবে তার সমাধিতে ফুলের তোড়া সাজিয়ে বলে গেল, রাজা তুমি নেই, রাজা তুমি দীর্ঘজীবী হও। টাইকো ব্রাহে যারা, মানুষের সামান্য আয়ু নিয়েই তারা আসেন এ নশ্বর পৃথিবীতে, কিন্তু যখন ফিরে যান তখন পৃথিবী তাদের স্মৃতিকে ফিরিয়ে দিতে ভুলে যায়।
ভিডিওটি ধৈর্য সহকারে দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী টাইকো ব্রাহের জীবনী আপনাদের কেমন লাগলো এবং টাইকো ব্রাহের ব্যাপারে আপনার কৌতূহলের কথাও আপনি নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।